হ্যালো ভিউয়ার্স আজ আমরা মালটার একটি উচ্চ ফলনশীল জাত বাড়ি মালটা একের চাষ পদ্ধতি এবং এর রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থা এবং এর সার ব্যবস্থার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও শুরু করার পূর্বেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বাড়ি মাল্ট এক নিয়মিত ফল দানকারী উচ্চ ফলনশীল জাত গাছ খাটো ছড়ানো ও অত্যধিক ঝোপালো মধ্য ফাল্গুন থেকে মধ্য চৈত্র পর্যন্ত সময়ে গাছে ফুল আসে এবং কার্তিক মাসে ফল আহরণ উপযোগী হয় ফল গোলাকার ও মাঝারি আকৃতির আমি দুই হাজার সতেরো সাল মালটা বাগান দিয়েছিলাম আপনারা আমি করছিলাম দুই হাজার উনিশ আমার এক বছরই ফলাছি আমি রাখছিলাম না একটা গাছের টেস্ট করেছিলাম যে মালটা কিলা হয় দেশে খুব ভালো হয় তো বাদে বছর তিন বছর আমার প্রচুর মালটা আইছে তো আগামীতে আমি আশা করছি যদি প্রায় দেড় থেকে দুইশো কোটি গাছও আমি ফেলতাম এই আশা নিয়ে আমি কাজ গেলাম দিলাম গাছের এটা সার দেওয়ার লাগে গিলা খানি দেওয়ার লাগে এটা করিয়া দিলাম আমি নাসির উদ্দিন উপসরকারী কৃষি কর্মকর্তা কামালপুর ইউনিয়ন গত সতেরো আঠারো অর্থ বছরে রাজস্ব প্রদর্শনীতে এই মালটা বাগান এখানে স্থাপন করা হয় যেন মাহবুব আলম সাহেবের এখানে এইবারই প্রথম মালটা ধরছে এবং মালটার গাছের গ্রোথও ভালো মালটা বেশ বড় হয়েছে সাইজও ভালো আছে এটা আমরা কৃষি সম্প্রদায় অধিদপ্তর মূল্য সদরের পক্ষ থেকে এই বাগানটা স্থাপন করা হয়েছে এখানেই মাত্র দু বছর হলো এই মালটা গাছের বয়স এখানে যে মালটা হয়েছে থাকলে এক একটা গাছে বিশ পঁচিশ তিরিশটা চল্লিশটা পর্যন্ত মালটা হয়েছে এবং প্রতি চারটা মালটায় এক কেজি ফল হচ্ছে বর্তমানে এই যে মালটা এই মালটাটা বাজারে দুইশো টাকা কেজি হারে বিক্রি হচ্ছে আমরা আশা করতেছি এই বাগানটিতেই আগামী বছরে প্রতি গাছে পঞ্চাশ থেকে একশোটা পর্যন্ত মালটা আমরা পাবো এবং এটা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত লাভজনক আমার মনে হয় এটা দেখা দেখি এই এলাকার কৃষকরা এই মালটা আমাদের সম্পৃক্ত হবেন এবং আমাদের যারা উপসহরের কৃষি কর্মকর্তা আছে তারা এদেরকে নিয়মিত পরামর্শ দিবেন এই ক্ষেতে বছরে কমপক্ষে তিনবার মাইক্রো নিট্রেন সহ সকল প্রকার সার দেওয়া দরকার তাহলে পরে আমরা পর্যাপ্ত পরিমাণ মালটা মালটা ফল পাবো ধন্যবাদ স্যার মালটা দু বছরের গাছে আর এর যত্ন নিলে এটি আরো অনেক দিন থাকবে এবং আরও ফল দিবে বিশেষ করে শুকনো মৌসুমে সেচের ব্যবস্থা করতে হবে আর মাইক্রোনিউট্রিয়েন্ট সহ সার দিতে হবে নিয়মিত বছরে দুবার তো দিতেই হবে তারও বেশি দেওয়া লাগতে পারে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেমনটি রাখা হয়েছে তাহলে আমরা একটি গাছ থেকে আমরা এই ছিল বাড়ি মালটা এক জাতের চাষ পদ্ধতি নিয়ে আমাদের আজকের আয়োজন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর পেতে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ